আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এই শিয়ালমুত্রি গাছ দিয়ে। এই শিয়ালমুত্রি গাছ দিয়ে পাঞ্চ অশ্বরোধ ভালো হয়, কিভাবে কোন নিয়মে সেটা আপনাদেরকে আমি আজকে ভেন্ডার করে ঔষধ বানিয়ে আমি দেখাবো। অনেকজনে এই গাছটা চিনেন না, বারবার বিরক্ত করেন, ফোন করে গাছটা ভালো করে চিনে নেন যাতে আপনারা কাজে লাগাইতে পারেন। এই যে গাছের শিকড় আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি, এই যে গাছ, তাহলে আপনি যে কোনো সময় কাজে লাগাইতে পারবেন। ভালোভাবে আপনি গাছটা চিনে নেন, আমি চিনে দেওয়ার জন্য গাছটা উঠায় নিয়ে আসছি। পাঞ্চ অশ্বরূপ অনেকজনে বুঝতে পারেন, অনেকজনে বুঝতে পারেন না, সেটা কেমন আমি বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। পাঞ্চ অশ্বরূপ হলো পায়খানা কঠিন হয়ে যা, পায়খানা করলে পায়খানার শেষে ব্লাড বেরিয়ে যায়, রক্ত চাক্কা চাক্কা রক্ত বেরিয়ে যায়, অনেক সময় তল পেট চিনচিন করে ব্যথা করে, পায়খানা কঠিন হয়ে গেলে বোঝা যায় পায়খানার রাস্তা পাইটা গিয়েছে, সেটা হলো পাঞ্চ অশ্বরূপ। এই রোগ হলে অতি তাড়াতাড়ি কিভাবে ভালো করবেন সেটা আপনারা বুঝে নেন, এই গাছের সাহায্যে চিরদিনের জন্য মুক্তি পাবেন। আমি ভেন্ডার করে বানিয়ে নিজে খাই দেখাই দেব, তারপরে আর কোনো সন্দেহের কথা না। দেখেন এই গাছটা কেমন জায়গায় হয় সেটাও আমি দেখাই দিচ্ছি, যাতে আপনারা গাছটা অতি তাড়াতাড়ি কুইজা বাইর করতে পারেন। তাহলে চলেন আমরা গাছটা দেখে আসি কেমন জায়গায় হয়। শিয়ালমতি গাছ আপনারা অনেকজনে চিনতে পারতেছেন না, চিনার জন্য আমি একটি ভিডিও করেছি কেমন জায়গায় হতে পারে শিয়ালমতি গাছ, সেটা আপনারা ভালো করে ভিডিওটা দেখে নিন। আর আমি যেভাবে ওষুধগুলো বানাবো আপনারা সেভাবেই ওষুধ বানাবেন, নিয়ম মতন খাবেন, পাঞ্চ অশ্বরূপ কখনোই থাকবে না। দেখেন গাছটা কেমন জায়গায় হয়েছে, গাছটি হয় সবসময় ছায়া জায়গাতে বেশি হয়, ভিজা মাটি নরম মাটি সেই জায়গাতে গাছটি হয়। আমি অনেক গাছ আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি যাতে আপনারা ঔষধের কাজে গাছটি ব্যবহার করতে পারেন। দেখেন আরও গাছ দেখাবো আমি, এই যে আরেকটি গাছ দেখেন, অনেক দূরত্ব আছে গাছটা, দেখেন আপনি, এই যে আরেকটি গাছ আপনি ভালো করে দেখে নেন, গাছটা আমি অনেক বড় করে দেখাই দিচ্ছি। গাছ চেনা অতি সহজ, গাছ চিনে নেবেন, এই যে অনেক বড় করে দেখাচ্ছি, এই গাছটাই কাজে লাগবে। এই গাছটা আমি ভেন্ডার করে ঔষধ বানিয়ে আপনাদেরকে দেখাবো, দেখেন আমি কীভাবে বানায় নিচ্ছি। এই যে গাছটা আমি ব্যান্ডারে দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেন, এই যে গাছটা এভাবে ছিঁড়বেন, সম্পূর্ণ শিকড় পটা সহ এভাবে দিয়ে দিবেন ব্যান্ডারে, এই যে গাছটা ছিঁড়লাম। এখন আমি পানি দিলাম, এই যে পানি দিয়ে নিলাম, দেখে নেন কীভাবে আপনারা ওষুধটা বানান। এখন আমি ওষুধ বানানো শুরু করলাম, এখন দেখে নেই কেমন ব্যান্ডার হলো না, আর হালকা একটু করতে হবে, ঠিক আছে আমার ব্যান্ডার হয়ে গেছে। এখন আমি নেট দিয়ে ভালো করে সাইকে নিব, এই যে দেখেন, এই আমি নেটের ভিতরে ছাড়লাম, এই যে নেটটা এইভাবে ধরার পরে এইভাবে সাইকে নেবেন, আমি শুকলা ফালাই দিলাম, তারপরে এইভাবে আপনি গ্লাসে উঠাই নেবেন। অনেকজনে যদি কেউ এইভাবে না খাইতে পারেন, হালকা একটু
চিনি নেবেন, চিনি দিয়া সকালে খালি পেটে খেয়ে নেবেন। এই 100 গ্রাম পরিমাণ আপনি নেবেন, এর থেকে আর বেশি নেওয়ার দরকার নাই। যদি এর থেকে বেশি আপনি টানতে পারেন হালকা নিন। দেখেন আমি খায়া দেখাই দিচ্ছি, যদি এটা খাওয়ার পরে আমি মারা যাই তাহলে কি করে বুঝবেন? আপনাদেরকে আর আমি ভিডিও দিতে পারবো না, তখন বুঝবেন কবিরাজ মারা গিয়েছে। আর যদি আমি মারা না যাই আপনারাও মারা যাবেন না। এভাবে কায় নেবেন। ঘাস যেকোনো হোক, রোগ ভালো হওয়া হলো কথা, আপনাদের রোগ 100% শিওর ইনশাল্লাহ ভালো হবে। দেখেন ভালোই লাগে, কোনো রকম কোনো গন্ধ করে না, ঝাল ধরে না, টক লাগে না, কোনো দুর্গন্ধ নাই, খাইতে ভালোই লাগে। এভাবে খেয়ে নেবেন। আমি খেয়ে নিলাম। যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি নিব। যেহেতু আমি খায়া দেখাই দিছি, আপনারা কান রোগ থেকে মুক্তি হইতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, সাবস্ক্রাইব করে রাখবেন। এতটুকু আপনাদের কাছে চাওয়া পাওয়া, ভিডিওতে লাইক দিবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যাতে ওনারাও এইভাবে পাঁচ অশ্বরূপ থেকে মুক্ত হইতে পারে। আসসালামু